레지션 컬렉터. 나 와플을 내. 도대체 뭔 그런 말이야? দিনকালে মানে প্রচণ্ডভাবে রক্তশূন্যতায় ভুগছে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলো। তো রক্তের তো প্রচণ্ড চাহিদা রয়েছে, আপনারা সবাই জানেন, বিশেষ করে ক্যান্সার পেশেন্টরা, থ্যালাসেমিয়া পেশেন্ট বলুন, যা আন্দোলনজনিত কারণে প্রসূতি মায়েরা যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের রক্তের দরকার, অন্যান্য মেডিকেল জনিত কারণে রক্তের একটা বিশাল বড় চাহিদা। এখন যেটা চলছে আমাদের, যেহেতু ক্যাম্পগুলো মানে এই রক্তদান উৎসব সঠিকভাবে হচ্ছে না নিয়মিতভাবে, জিবি হাসপাতাল কিংবা ব্লাড ব্যাঙ্কগুলোতে এখন একটা সিস্টেম করেছে এক্সচেঞ্জ, মানে আমার রক্ত চাই, আমাকে একজনকে নিয়ে আসতে হবে, ও রক্ত দিলেই তারপর আমাকে দেবে, এক্সচেঞ্জ পলিসি চলছে। তো সবাই তো জানে না, বসলের পেশেন্টরা আসে, তারা এসে আগরতলা শহরের পেশেন্টরা ধরুন যে কোনো পাড়াতে গিয়ে অ্যাপিল করতে পারে, বন্ধু বান্ধবদের নিয়ে আসতে পারে, যারা দূর দূরান্ত থেকে আসে, হঠাৎ করে যখন তাদেরকে বলা হয় আপনার লোক নিয়ে আসুন, রক্ত আপনাদের দেবেন, তারপর আপনারা নেবেন, তো সেটা তো হচ্ছে না, পেশেন্টরা প্রচণ্ডভাবে সাফারিং হচ্ছে ইদানিংকালে এই ব্লাড ব্যাঙ্ক ব্লাড রক্তকে কেন্দ্র করে। তো খোঁজ নিয়ে দেখলাম যে ব্লাড ব্যাঙ্কগুলোতে একেবারে রক্ত নেই, রক্তের জন্য পেশেন্ট পার্টিরা এদিক ওদিক ছোটাছুটি করছে। তো ভাবলাম ইমিডিয়েটলি আমাদের একটা রক্তদান ক্যাম্প আমাদের জিবি ব্লাড ব্যাঙ্কই করা দরকার। কালকে সিদ্ধান্ত নিয়ে আজকে একটা ব্লাড ব্যাঙ্কে রাজ্যের মানুষের সাথে রোগীদের সাথে আমরা একটা ব্লাড ব্যাঙ্ক ব্লাড ক্যাম্প আমরা একটা আয়োজন করি। এমনিতে আজ এছাড়াও আমাদের এই আশিসবাবুর আশিস কুমার সাহার বিধায়ক এলাকার একটি ব্লাড রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত হবে, সেখানে আমরা সেখান থেকে আমরা যাবো। তো আমি অপিল রাখবো আজকে রাজ্যের সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, সমস্ত ক্লাব, এনজিও, রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত সংগঠনের কাছে, দয়া করে এগিয়ে আসুন, নিয়মিতভাবে তিন থেকে সাড়ে তিন মাস কিংবা চার মাস অন্তর অন্তর বছরে অন্তত তিনবার রেগুলার আপনারা রক্তদান উৎসব আয়োজন করুন, যাতে করে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলো রক্তে স্থিত হয়ে পড়ে রোগীদের কোনো অসুবিধা না হয়। কতজন আসবে? ন্যূনতম যে সত্তরটার মতো আমি আশা করছি আজকে, হঠাৎ করে তো কালকে, তা মিনিমাম 70 আমি আশা করছি, 70 ইউনিটস মিনিমাম হবে আমার বিশ্বাস। পার্মানেন্ট কোনো সলিউশন আছে কি এমনভাবে? আপনি একটি প্রজেক্ট লিয়েছেন আজকে যে এই মাসে তিনবার যেগুলো ক্লাবগুলোকে, সেই বিষয়টা বলতে সেটা এখন কি পর্যায়ে আছে? নতুন স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন উনি ভালো বলতে পারেন আমার থেকে।